সাল দেওয়ার যে কথা, সাল দেয় এখনো দেয় না, তাই এরপর অপরাধের পর সাল দিলে এই সাল দেমনি ওইবি কি? আমরা তো এমনই কষ্ট করতেছি, তাহলে আজকে কি আমরা মাছ ধরতে নামি? গুণাগারের যদি ভাত বাকরি মারা লাগে হলে আমরা সব জাল্লোক ডাকে আবার নদীতে নামিয়ে যাম, আমরা মাছ ধরবো, এবার আমার সংসার বাঁচাবো। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে নদীতে চলছে নিষেধাজ্ঞা, তবুও আইন অমান্য করে নদীতে মাছ ধরছেন অনেকেই। আর এর দায়ে প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে আটক হচ্ছেন জেলে। তাদের দাবি, নিষেধাজ্ঞা চললেও সরকারি চাল বা কোনো ধরনের সহায়তা পাচ্ছেন না তারা। তাই পেটের দায়ে ঝুঁকি নিয়ে নিষেধাজ্ঞার মধ্যেও অনেকেই জাল ফেলেন নদীতে। এবছর ইলিশ মাছ এরকম পাই নাই, এখন অবরোধে যদি চাল দুঃখ হলে দিতে তো আমাকে একটু সুবিধা হইতেই। এখন তো আমরা চাল পাই নাই, গুণাগারের যদি ভাত বাকরি মারা লাগে হলে আমরা সব চাল লোক ডাকে আবার নদীতে নামিয়ে যাম। যদিও পর্যায়ক্রমে সব জেলেদেরই ভিজিএফের খাদ্য সহায়তার আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। ইতিমধ্যে কয়েকটি ইউনিয়ন এবং পৌরসভায় চাল বিতরণ সম্পন্ন হয়েছে এবং আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত জেলে চাল পাবে। এদিকে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা ও মেঘনা নদীতে প্রতিদিনই অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ইলিশ রক্ষায় আমাদের যৌথ অভিযান চলছে, 10,000 মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে এবং আমরা 3 জনকে আটক করেছি। ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ইলিশ পরিবহন, ক্রয় বিক্রয় ও মজুতে নিষেধাজ্ঞা চলছে। ওমর ফারুক, সময় সংবাদ।